নমস্কার, আসসালামু আলাইকুম। অল বাংলা পিজন অ্যাসোসিয়েশন, আপনারা জানেন যেভাবে সামাজিক কাজের সাথে সাথে বছরে একটি খেলা যেটা হচ্ছে বাংলা চ্যাম্পিয়ন ট্রফি, সেটা বাংলা চ্যাম্পিয়ন ট্রফি 2020-2021 যেটা এই বছর হতে চলেছে 20 ডিসেম্বর। 20টি ক্লাব পার্টিসিপেট করেছে এর মধ্যে। তো সমস্ত পায়রা প্রেমীদের একটা উৎসব, বাংলার সবচেয়ে বড় উৎসব। 20টি ক্লাবের প্রত্যেকটা ক্লাব থেকে 6টি করে মেম্বার, 140 জন একদিনে মাঠে পার্টিসিপেট করবেন এবং উৎসবে সামিল হবেন। তো এই উৎসবে সবাইকে আমন্ত্রণ রইল। দেখুন, অনেক ক্লাব পার্টিসিপেট করেছেন এবং অনেকেই যে প্লেয়ার আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের, অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে যে এই বাংলা চ্যাম্পিয়ন ট্রফিটা কি। একটু ছোটভাবে আমি বলছি, বাংলা চ্যাম্পিয়ন ট্রফি হলো আপনাদের একত্রিত হয়ে নিজের পাশের ক্লাবকে সাপোর্ট করে খেলার একটি প্ল্যাটফর্ম। কিভাবে, এখন যা রেজাল্ট হচ্ছে বা যেই সমস্ত কম্পিটিশন হচ্ছে সেখানে রেজাল্ট হচ্ছে খুব ভালো, সবাই পায়রা ওড়াচ্ছে 5টা 57 করে, 5টা 58 করে, 5টা 53 করে, এইরকম অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। অনেকে 6টা অবধি ওড়াচ্ছেন পায়রা। তো অনেকেই আছেন যাদের পায়রা খুব অ্যাভারেজ ওড়ে, খুব সুন্দর ওড়ে কিন্তু অ্যাভারেজ ওড়ে, সেই রাতের অন্ধকার অবধি পায়রা যেতে পারছে না। যেমনি 5টা 20, 5টা 22, 5টা 30। তো এই 5টা 20, 5টা 22 যদি আমরা এই রকম অ্যাভারেজের প্লেয়ার নিয়ে একটা যদি টিম করি, তাহলে সেই টোটাল স্কোর যে হবে এই এবিপিএর যে বাংলা চ্যাম্পিয়ন ট্রফি হয়, এই ম্যাচে যার স্কোর বেশি হবে, টিম স্কোর যাতে বেশি, যার বেশি হবে সেই ক্লাবই চ্যাম্পিয়ন হয়। তো এইটা একটা খুব ভালো সুযোগ রয়েছে। ধরুন আপনি হাওড়া জেলার কোনো একটি জায়গা থাকেন, সেখানকার সকলে প্রত্যেকে মিশে একটা, যদি আমরা কোনো ক্লাবকে সাহায্য করি, মানে সাপোর্ট করি, সাহায্য বলাটা ঠিক হবে না, সাপোর্ট করি যদি, তো এই ক্লাবের থ্রু থেকে আপনারা একত্রিতভাবে একটা টিম গেম খেললে তাদের অ্যাভারেজ যদি ভালো হয়, সেই ক্লাব বাংলার চ্যাম্পিয়ন ক্লাব বলে গণ্য হবে এক বছরের জন্য। তো এই রকমভাবে আপনারা এগিয়ে আসুন। যারা যদি আপনারা খেলার ইচ্ছা থাকে, ভালো যদি পায়রা ওড়াচ্ছেন, অ্যাভারেজ ওড়াচ্ছেন কিন্তু পজিশন পাচ্ছেন না, তো একত্রিত হয়ে খেলার জন্য এগিয়ে আসুন, যাতে টিম গেম করে নিজের পাশের ক্লাবকেও সাপোর্ট করেন এবং আপনারও পরিচিত বাংলার মধ্যে তুলে ধরার জন্য এগিয়ে আসতে সবাইকে অনুরোধ রইল। যদি কোনো রকম প্রবলেম হয়, আপনারা নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করুন, ডিটেলসে আরও কিছু আমরা জানিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার। জয় বাংলা, বাংলার জয় হোক, বাংলার পায়রা প্রেমী জিন্দাবাদ, এবিপিএ জিন্দাবাদ।